রঙিয়ার এখন মোবাইল প্রতিষ্ঠানত আজব দৃশ্য। খুচুরা পয়সার ভরি পড়ছে দোকানখন। প্রায় 16,000 খুচুরা পয়সার মোবাইল ক্রয় করবলৈ আহিল এগৰাকী যুবক। দৃশ্য দেখি হতবাক সকলো। ঘটনার বিবরণী অনুসরি কেইবাবছরও ধৈর্য ধরে নিজের জমা পয়সার মনের পছন্দর বস্তু কিনিছে রঙিয়ার বরঘুলির আবু সাহেদ আলিয়ে। ই রিক্সা চলাই জীবন নির্বাহ করা সাহেদরও একটা স্মার্টফোন লবলে বর্মন আছিল। কিন্তু ধনের অভাবত ফোন কিনাটো সম্ভব নাছিল। ইএমআই জড়িয়ে মোবাইল ফোন কিনার কথা ভাবিলে যদিও সুতর হার প্রত্যক্ষ করে সেই আশা বাদেই দিলে। কিন্তু ফোন কিনার দুর্বার আশা মনত পুহি যুবকজনে পয়সা জমা করবলে আরম্ভ করিলে আর 5 বছরত 10-20 টাকাক হাসি যুবকজনে 16,000 টাকা জমা করে একটা স্মার্টফোন ক্রয় করিলে। নিজের জমা পয়সা লৈ যেতিয়া সাহেদ দোকানত উপস্থিত হল তেতিয়া দোকানীও আচরিত হল ধনের টোপোলা দেখি। কারণ সাহেদে ফোন কিনিবলৈ কেবল খুচুরা পয়সা লয়ে দোকানত উপস্থিত হয়েছিল। অবশেষত দোকানের আটাইকেজন কর্মচারী লগ হয়ে 1.5 ঘন্টা ধরে পয়সা হিসাব করে 16,000 টাকার নতুন মোবাইল তুলি দিলে আবু সাহেদ আলীর হাতত। মুখত হাসি হাতত নতুন মোবাইল লৈ ঘরমুয়া হল সাহেদ। মই আজি 5 বছর ধরে রিক্সা চলে আছো। খুচরা পয়সা 10-20 টাকা জমা করে মোবাইল লওয়ার একটা সপন আছিল। মই আজি পয়সাটো জমা করে কেনে অ্যান্ড্রয়েড মোবাইল এটা লল। রঙিয়ার পৰা ইনামুল ইসলাম, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।